হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি আরেকটা কেক বানালাম, যেটা সিম্পল করে এত ডেকোরেশন কিছু করে নেই, এমনি খাওয়ার জন্য বানালাম। নর্মাল একটা ছোটোখাটো চার সঙ্গে খাবো তাই বানালাম। যদি কারোর, সবাই তো জানে কীরকম বানাতে হয়, যদি কারোর যদি ইচ্ছা হয় তখন আমাকে কমেন্ট করে দিও, আমি বলে দিব কীরকম বানিয়েছি বা কী কী লাগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে আমার শেকু বসে আছে খাওয়ার জন্য। বাবু এদেক কি খাবে তুমি? বাবু ইটি ইটি, এই যে ফার্স্ট পিস ওকে দিয়ে দিব আমি, ও খুব ভালো পায়, এই জন্য এই জন্য সিম্পল বানানো হয়, কেন কি ও খায়, তো এই জন্য আমি এক্সট্রা কিছু দেই না, কেন ওর খারাপ করবে অন্য কিছু দিলে, ও এই জন্য আমি সিম্পল সিম্পল বানিয়ে নিই, কেন কি ও খায়, তো অত সব কিছু খেতে পারবে না, এই জন্য না হলে আমি এক্সট্রা কিছু মানে অন্য কিছু দিয়ে বোধহয় ক্রিম ট্রিম এগুলো, তো ওকে তো আমি ক্রিম ট্রিম এগুলো দেই না, ডক্টর না করেছে ওকে এইসব দেওয়ার জন্য এক্সট্রা, এগুলা চিজ তারপরে ঘিটি এগুলা ডালডা এগুলো আমি ক্রিম বেশি কোন এগুলো দিই না, তার জন্য আমি সিম্পল সিম্পল বানাই তাকে, তার জন্য যেহেতু ও খেতে পারে আমরাও খেতে পারি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, লেগেছে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কিরকম হলো বলবে। টাটা বাই বাই, গুড নাইট। বাবু বলো বলো বলো, টাটা টাটা বাই বাই, টাটা বাই বাই, বলো 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 বলো, বাই বাই।